হ্যালো জিএসএম বাসী, সকলে দেখছেন জিএসএম টিভি, সাথে আছি মোহাম্মদ হাসান। সকলকে জানাচ্ছি জিএসএম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ওয়েলকাম। শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের বিশেষ কোনো একটি ভিডিও নেই, আসলে এই ভিডিওটির মাধ্যমে বিশেষ একটি মেসেজ দিতে চাই আমি সকল টেকনিশিয়ান দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে দেখছে আমাদের ভিডিও। নতুন টেকনিশিয়ানদের উদ্দেশ্যে বিশেষ একটি মেসেজ দিতে চাই। মাঝে মাঝে আমাদের মাঝে অনেক নতুন টেকনিশিয়ান বাইরে আছে, ফোন দিয়ে হার্ডওয়্যার জড়িত সমস্যার বিভিন্ন রকম সলিউশন চায়। তখন আমি আপনাদেরকে একটা কথা বলে থাকি যে আসলে ফোন কলের মাধ্যমে সফটওয়্যার জড়িত সমস্যাগুলির সলিউশন দেওয়া যায়, সেই ক্ষেত্রে আপনার 50% কাজে আসতে পারে। আর আমি যখন একটা হার্ডওয়্যার জড়িত ফোন সমস্যা আপনাকে ফোনে সলিউশন দিব, সেই ক্ষেত্রে আমাদের মাত্র 10% কাজ আসতে পারে। তার একমাত্র কারণ এটাই আমি সবসময় বলি যে আমরা যখন একটা কাজ করব, কাজকে বুঝে শুনে দেখে কাজের পর্যালোচনা করে, মানে মিটার দিয়ে দেখে বা ফোনটা খুলে বা বোর্ড দেখে এই পর্যালোচনা করে আমরা আসলে রোগটা নির্ণয় করতে হয় মাঝে মাঝে, যেই সব অস্ত হার্ডওয়্যার জড়িত সমস্যা। তো ওরকম একটি কাজ আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে। তো তার আগে এই কথাগুলি বলে নিয়েছি, তো মনোযোগ দিয়ে আরেকবার শুনবেন। আপনারা যখন কারো কাছ থেকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার ফোনটাতে এই সমস্যা, আমি কি করব, তখন আসলে আমাদেরকে অনেকেই বলেন, আসলে অনেকে বুঝছেন ভাবছেন যে আমরা আসলে আপনাদেরকে কোনো রকম সলিউশন দিই না। আসলে আমরা কি কারণে সলিউশন দিই না, এই জন্য যে মোবাইল একটি ইলেকট্রনিক ডিভাইস, এটি ব্যতিক্রম সমস্যা হতে পারে, এক এক সময় এক এক ধরনের সমস্যা হতে পারে। দেখা গেছে আমার মাইক্রোফোনে কথা যাচ্ছে না, কিন্তু সমস্যা বিশেষ লাগে অন্য কোনো জায়গায়, হয়তো আপনি এটাকে নর্মাল সিম্পলভাবে ধরতে পারেন, কিংবা বিশাল একটা সমস্যা কিন্তু সিম্পল একটা সমাধান। আসলে এই জন্যেই হার্ডওয়্যার রিলেটেড কোনো সলিউশন আপনাকে ফোনে দেওয়া যায় না, এই কারণেই মূলত। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার একটি ফোন দেখতে পাচ্ছেন, চাইনিজ ব্র্যান্ডের স্যামসুং ফোন। তো এই ফোনটির মডেল হচ্ছে স্যামসুং V98। তো আসলে এই ফোনটি কয়েক টেকনিশিয়ান কাছ থেকে ঘুরে এসেছে। তো আমার কাছে যখন আসছে, তো তখনই বলছে যে আমি যখন বলছি এটা ডিসপ্লে চেঞ্জ করা লাগবে, তখন কাস্টমার আমাকে এক কথায় প্রশ্নের উত্তর দিল যে এটা ডিসপ্লে লাগালে কতদিন পরে সাদা হয়ে যায়। যখন ডিসপ্লে দিয়ে চেক করে তখনও সাদা হয়ে যায়, ডিসপ্লে লাগালে সাদা থাকে, যত ডিসপ্লেতে এক অবস্থা। কয়েক টেকনিশিয়ান কাছ থেকে ঘুরে আমাদের কাছে এসেছে। তো আসলে কাদের পর্যালোচনা করে আমরা যে জিনিসটা বের করতে পেরেছি, আমরা যখন ওই ফোনটাকে অন করি, অন অবস্থায় রাখি, তখন আমাদের স্ক্রিনটা হোয়াইট স্ক্রিন, ডিসপ্লেটা সাদা। আমরা নতুন একটা ডিসপ্লে দিই তখনও সাদা। আমরা স্বাভাবিকত ফোনটাকে এভাবে খুলে নিই, খোলার পরে এখান থেকে রিবনটা খুলে একটা ডিসপ্লে দিয়ে চেক করি, এদিকে আমাদের আর খোলার প্রয়োজন পড়ে না, তখন আমরা ডিসপ্লেটা হোয়াইট স্ক্রিন দেখতে পাই যত ডিসপ্লে দিই। এই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক সমস্যা ভাবতে পারি, কিন্তু ফোনটা কিছুক্ষণ অন রাখার পর এই যে কোনাটা আছে, এই কোনাতে একটু হালকা গরম হয়, গরম অনুভব হয়, তখন আমার মাথায় একটু অন্যরকম ব্যতিক্রম চিন্তা আসলো যে এখানে দেখতে পাচ্ছেন টাচ রিবন, আর এখানে ফোনটা গরম হয়। তো আসলে যখন আমরা বিশেষ করে গরম হয় কি জন্য এটা খোলার চেষ্টা করি, এদিক দিয়ে খুলতে যাই, তখন আমাদের টাচ রিবনটা তো অবশ্যই মেবি খোলা লাগবে। তো আমরা টাচ রিবনটা একটু খুলে দেখি, আমাদের টাচ রিবনটা খোলার পরে কি হয়, আমাদের এখনো হোয়াইট স্ক্রিন আছে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে ফোনটি রান অবস্থায় আছে, কিন্তু আমাদের টাচ রিবনটা খোলা আছে। তো আমরা আরেকবার ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবার কানেক্টিভিটি দিয়ে ওপেন করে দেখি যে আসলে আমাদের কি পর্যায়ে আছে বা আমাদের। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি ওকে। তো আসলে কারোরই এ ধরনের সমস্যা মাথায় পড়ার কথা না যে আসলে ফোনের ডিসপ্লে নষ্ট, সেক্ষেত্রে টাচে রিবন খুলছে, ডিসপ্লে ওকে, এটা আমারও পরে নাই। আমি একটু সন্দেহজনকভাবে এখানে যেহেতু গরম হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখতে চেয়েছি যে এখানে কি আসলে গরমটা হয় কি। তো আমি আরেকবার টাচটা একটু লাগিয়ে দেখাই এই রান অবস্থায়। তো এই যে টাচটা, টাচ রিবন কানেক্ট দেওয়ার সাথে সাথে আমাদের ডিসপ্লেটা হোয়াইট স্ক্রিন হয়ে যায়। আসলে এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার মূল উদ্দেশ্য বা মূল কারণটা আমি এটাই বোঝাতে চেয়েছি। অনেকে বলতে পারেন যে ভাই আসলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম, তো আর একটু জিনিস দেখাই। আমরা যখন হোয়াইট স্ক্রিন আছে, তখন আমরা আবার টাচটা ডিসকানেক্ট দিই, এই যে আমাদের ডিসপ্লেটা ওকে,
মূলত বিষয়বস্তু হচ্ছে আমাদের যে টাসের এখানে একটা পাস থাকে, টাসের প্রত্যেকটা টাসের কিছু কিছু বেশিরভাগ টাসের একটা আইসি থাকে। তো আমাদের এই টাসের আইসিটা সমস্যা হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে একটু গরম হয় আর আমাদের পুরো সেটটাকে হ্যাং করে ফেলে। হ্যাং করার ক্ষেত্রে আমাদের ফোনটা ডিসপ্লে হোয়াইট স্ক্রিন হয়ে যায়, ডিসপ্লেটা ছেড়ে দেয়। তো অনেক টেকনিশিয়ানের কাছে এই ফোনটা গিয়েছিল, বাট তাদের চোখে এরকম এই ধরনের সমস্যাটা পড়েনি। তো আর এই কাজটা আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার একমাত্রই কারণ, যারা আমাদের মাঝে মাঝে ফোন দিয়ে বলেন যে আসলে ভাই আমার এই ফোনটাতে এই সমস্যা, আমি কি করব। তখন আমি বললাম যে আপনার ফোনের শর্ট, আপনি আশেপাশের যে কটা পার্টস আছে খুলেগুলা ফলাইয়া দেন, বা এটার সিপিইউ চেঞ্জ করেন, বা পাওয়ার এসি চেঞ্জ করেন। দেখা গেছে আমি আপনাকে সলিউশন দিলাম যে পাওয়ার এসি চেঞ্জ করেন, কিন্তু ফোনের এই ক্যাপাসিটরটা শর্ট, বা এই ডায়েট বা রেজিস্ট্রেশনটা শর্ট। তো এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আসলে কোনো টেকনিশিয়ানের কাছে আপনি ফোন দিয়ে এ ধরনের এ চাইবেন না, কারণ মোবাইল একটি ইলেকট্রনিক ডিভাইস, এখানে অগণিত অসংখ্য পার্টস আছে, একটার সাথে একটা ধারাবাহিক সম্পর্ক আছে। যেমন আমাদের মাথার সাথে পুরো দেহর সম্পর্ক আছে, প্রত্যেকটা পার্টসের সাথে একটার সাথে একটা সম্পর্কিত সম্পর্ক আছে। কোনো না কোনোভাবে তাদের এক একজনের সাথে এক একজন আত্মীয়তা আছে। তো আত্মীয়তা থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে একটা পার্টস সমস্যা হয়ে গেলে হয়তো দেখা যাচ্ছে এই টাচের সমস্যা স্ক্রিন কাজ না করতে পারতো, স্ক্রিনের সমস্যা হতে পারতো, বা ডিসপ্লেতে সমস্যা, কারণ এটা তো সংযুক্ত হওয়ার কারণে পুরো ফোনটাকে হ্যাং করে ফেলেছে। তো মূলত বিষয়বস্তু হচ্ছে আমাদের এই ফোনটাকে এখন আমরা ডিসপ্লেটা চেঞ্জ টাচটা চেঞ্জ করলে দিলে হবে, আমাদের ডিসপ্লে কোনো রকম চেঞ্জ করা লাগবে না। বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, ছোট ছোট কিছু সেন্টেন্স দিয়ে কথা বলার চেষ্টা করেছি, আর এই ছোট্ট একটি ভিডিও দিয়ে আপনাদের কিছু বোঝাবার চেষ্টা করেছি, কিছু শেখাবার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটা সুন্দর মন্তব্য করে যাবেন, আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আমাদের ভিডিও করার জন্য আরেকটু উৎসাহ দিবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।